নন্দীগ্রামের রিয়াপাড়াতে বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূলের হামলা। বিজেপির কর্মসূচি শেষে বিজেপি নেতৃত্বকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূলের নেতা তথা নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব বাগের নেতৃত্বে তৃণমূলের বাহিনীর এই হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত বিজেপি জেলা সহ সভাপতি প্রলয় পাল, নন্দীগ্রাম বিধানসভার কো কনভেনর দীপাংশু মাইতি সহ একাধিক নেতৃত্ব, তাদের মধ্যে এই দুজনকে উদ্ধার করে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আনা হয়েছে। এখনো কয়েকজন বিজেপি কর্মীকে আনা হচ্ছে বলে জানা গেছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করেছে। বাঁচাও কর্মসূচি ছিল, সেখানটায় কলকাতায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা রেপাড়ার বড় পুলে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছিলাম। আমাদের মিছিল কর্মসূচি শেষ হওয়ার পর অতর্কিতে তৃণমূলের হারমাদ বাহিনী এসে আমাদের উপরে চড়া হয় এবং আক্রমণ করে। আমাদের প্রায় 8-10 জন কার্যকর্তা গুরুতর অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আমার হাতে এমন মেরেছে যে ভীষণ যন্ত্রণা করছে এই মুহূর্তে। ওখানটায় মহাদেব বাগের নেতৃত্বে তৃণমূলের হারমাদ বাহিনীর এই হামলাটা চালিয়েছে, আক্রমণটা চালিয়েছে। হ্যাঁ, আমাদের কর্মসূচি শেষে অতর্কিতে এসে প্রশাসনের সামনে নিরপেক্ষ প্রশাসন দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছে, তাদের সামনেই আমাদের কিন্তু আক্রমণ করে। পুলিশ তো মজুদ ছিল ওখানে, পুলিশের কোনো ভূমিকা ছিল না, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।